বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচারপতি হচ্ছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছে এমনকি দু হাজার পনেরো সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামাতে ইসলামের নায়ব আমির দেলাহর হোসেন সাঈদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্যম রায়ে কেবলমাত্র তিনি দেলাহর হোসেন সাইদির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক অবসরে যাওয়ার পরও একশো একষট্টি মামলায় রায় লেখা বাকি ছিল তার এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক অভিযোগ রয়েছে একুশ জন বিচারককে ডিঙিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উদ্বেশ করিয়েছিলেন মানিক এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে রয়েছে বিচারপতি মানিকের দিয়ে তিনটি কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেননি বিচারপতি মানিক অবসর নেওয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলা রায় লিখেছিলেন তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেওয়া একশো একষট্টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল